এরকম ভাবে তোরই একটা আলাদা অ্যালবাম হয়ে যাবে। এর দিন একটা অ্যাডভান্স করার আছে, তার একটা ভিডিও থাকবে, টিজার থাকবে, রিলস থাকবে। তো ভেরি এক্সাইটমেন্ট বাজাতে এলাম আর ম্যাডাম পাগল হয়ে গেছে, খালি বলছে কি খাবো কি খাবো খাবো, আর পেটে মনে হচ্ছে যেন কত কি ডুবে গেছে। এখন আমার পছন্দ খিদে পেয়ে গেছে, পিজা খাওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো সকাল থেকে তো ধুমধুমার ভাবে বৃষ্টি হলো, মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি যেটাকে বলে। এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, বৃষ্টিটা একটু কমেছে, এই যে একটু কমেছে বৃষ্টিটা। এখন একটু যাব হচ্ছে জিমে, আর সকালটা শুরু হয়েছে আমার হজমোলা খেয়ে, হজমোলা ক্যান্ডি। ব্রেকফাস্ট করে হজমোলা ক্যান্ডি খেলাম, ভালো লাগছে বেশ। আর এই হাতে রয়েছে প্লাস্টিক, এটার পেছনে একটা কাহানি আছে, তোমাদেরকে বলছি এবং দেখাচ্ছি। দাঁড়াও, এই এটাকে বন্ধ করলাম, এটাকে বন্ধ করলাম। এবার এটাকে এই যে জায়গাটা রয়েছে গ্যাপটাতে আমরা আটকে দিচ্ছি, জাস্ট এইটুকু একটা গ্যাপে। আবার এখানে একটা আছে ছোট্ট, এই দুটো গ্যাপে এটাকে দেওয়া হচ্ছে। তার একটা বিশেষ কারণ হচ্ছে টিকটিকি, লার্জ সাইজের টিকটিকি। মানে জবের থেকে ফ্ল্যাটে আমাদের রং টং হয়েছে, এই দুটো জায়গা থেকে টিকটিকি গুলো ঢুকছে, ঢুকে সে বিশাল বিশাল ভাবে পটি করে দিচ্ছে। সে মাল্টিপল পটি, পটির ওপর আবার চেরি অন দা টপ সাদা একটা কি থাকে, তো সেটা মুছতে মুছতে রিমি আর আমি পাগল হয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা টিকটিকির পটির হাত থেকে মুক্তি পেতে এই উপায়টাকে অবলম্বন করেছি। নাহলে সারা ঘরে এত আমাদের হাইজেনিক মেনটেন করি, মানে আমি একটু খুঁতখুঁতে টাইপের, যেখানে নোংরা থাকে একটু মানে কেমন একটা লাগে, একটু হাইজিন মেনটেন করে থাকতে ভালো। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন জাস্ট এই অভি বেরিয়ে গেলো জিমের জন্য, আর এখন আমি খাচ্ছি এক কাপ চা। আর আজকে আমরা প্ল্যান করেছি যে আমাদের ওয়েডিংয়ের জন্য যে ভিডিওগ্রাফার সেটা আমরা আজকে ফাইনালি বুক করতে যাব, ওটাই একটা বাকি রয়েছে, আদারওয়াইজ মোটামুটি সব হয়ে গেছে। মানে আমার মেকআপ আর্টিস্টও আমি অনলাইন থেকে মানে ইনস্টাগ্রাম থেকে খুঁজে পেয়েছি ভালো একজন, দেখা যাক কতটা কী হয়। তো ওনা মেকআপ আর্টিস্টও বুক হয়ে গেছে, বাট ভিডিওগ্রাফারটা বাকি রয়ে গেছে। সেই জন্য আজকে আমরা ভাবছি গিয়ে ডাইরেক্ট ভিডিওগ্রাফারটা বুক করব। মানে আমাদের বাড়ির সামনেই ওই স্টুডিওটা রয়েছে, আমি ওখানে অনেক ছোটোবেলা ফটোও তুলতাম। তো ওখানে একজন আমাদের সাজেস্ট করেছিলেন, তো ওখানে গিয়ে দেখলাম ভালো মোটামুটি, মানে আমরা আগে একবার গিয়ে দেখে এসেছিলাম, ওনার কাজ খুব ভালো লেগেছে। তো ভিডিওগ্রাফিটা এমনই একটা জিনিস যেটা মানে আমরা পরবর্তীকালে দেখতে পারবো, তো সেটা শুড বি বেটার। তো ভিডিওগ্রাফারটা নিয়ে আমার খুব আশা ছিল যে একটা ভালো ভিডিওগ্রাফার থেকে করাবো, অ্যান্ড মেকআপটা অলসো, কারণ মেকআপ অনেকে ভূত বানিয়ে দেয়, বাজে করে দেয়। তো যেই মেকআপ আর্টিস্টটা বুক করেছি মোটামুটি উনি ভালো করে, মানে খুব চড়া মেকআপ না, লাইটের মধ্যে। তো দেখা যাক কতটা কী হয়। তো আজকে ইচ্ছা আছে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া 4:30-4টার মধ্যে। তো অভি আসলে জাস্ট লাঞ্চটা করে আমরা বেরিয়ে যাবো, আর রেস্ট নেবো না, রেস্ট নিয়ে নিলে আর আমরা 7-8টার আগে বেরোতে পারি না। তো ইচ্ছা আছে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার, দুপুর দুপুর করেই মানে 4টার মধ্যেই, দেখা যাক কতটা কী আছে। 5:30 ভেবেছিলাম 4:30-4টার মধ্যে বেরিয়ে যাবো, আলটিমেটলি সেটা হয়নি, প্ল্যান ফ্লপ হয়ে গেছে। তো এখন উঠেছি, উঠে একটু চা নিয়ে বসেছি, গরম গরম চা, এটা আমার, এটা অভির, এটা হচ্ছে আদা চা। এখন আমরা রেগুলারলি আদা চা খাচ্ছি, আদা চা ছাড়া আমি খেতেই পারছি না, নর্মাল চা বা কফি, কফি তখন খাইই না বলতে গেলে, চাটাই এখন প্রেফার করছি। তো তার সাথে আছে বিস্কিট, চা আর বিস্কিট খেয়ে রেডি হয়ে ঝটপট। এখন বাজে 8:25, তো ফাইনালি আমরা চলে এসেছি বাগুইয়াটির ভেতরে, দক্ষিণপাড়া ক্রস করে খালপাড়ের সামনে এই স্টুডিওটা আছে, খুব ভালো ওয়েল নন স্টুডিও। তো আমরা আগে এখানে কথা বলে গেছিলাম, তো আজকে ফাইনালি এসে গেছি বুক করতে, আর অনেক কিছু ডিসকাসও করতে হবে, মানে কখন না ছেলের বাড়ি যাবে, কখন আমার বাড়িতে আসবে, তো অনেক বড় ডিসকাশনও আছে, আর টাকা দিয়ে আমরা কিছু বুকিংটাও করে যাব। আর আমার শরীরটাও আজকে একদম ভালো না, একদম ইচ্ছাই করছিল না যে আসবো, বাট তাও বুকিংটা করতে হতো, পুজোও চলে গেছে আর বেশি দিন বাকি নেই, তো চলো বুকিং করো। দিন বাদে বাগুইয়াটিকে নর্মালাইজ দেখে বেশ ভালো লাগছে, মানে এতদিন ধরে ভয় ভয় আসতাম, প্যানিক নিয়ে আসতাম যে কী হবে কী হবে। তো যাই হোক, দোকানটার পাশে চলেই এসেছি, চলো। এই হচ্ছে ডেমো অ্যালবামে, সুন্দর একটা ডেমো আছে, এটা নন বেঙ্গলি, নন বেঙ্গলি, এখানে নন বেঙ্গলি আর বেঙ্গলি, জাস্ট এটা ডেমোর জন্য রয়েছে, খুব সুন্দরভাবে এটা করেছে, কোয়ালিটিও খুব ভালো। বেঙ্গলটা দেখি, এটা বলে এটা হচ্ছে বেঙ্গলি স্টাইলে। এরকম ভাবে তো তোরই একটা আলাদা অ্যালবাম হয়ে যাবে, ফ্যামিলি অ্যালবাম করতে গিয়ে। সুন্দর লাগছে দেখতে, জিনিসটা সুন্দর লাগে।
ছিল দিয়ে দিয়েছি। হাসি দেখো না, হাসি দেখো না, আমি অনেকদিন পর মানে পছন্দের মতো খুঁজে পেয়েছি। আমি অনেক খুঁজছিলাম, অনেক জায়গায় কথাও বলেছিলাম, বাট মনের মতো ওই ভিডিওগ্রাফি মানে পাচ্ছিলাম। তো এনাদের মানে পার্সোনাল ইয়ে আছে, কি বলে, ইনস্টাগ্রাম পেজ আছে, তো ওখান থেকে দেখেছি। ইভেন এটা আমার বাড়ির সামনে, আমি ছোটোবেলায় অনেক ফটো তুলেছি স্কুলের জন্য, কলেজের জন্য, তো ভালো লেগে যাবে সেনাদের কাজটা, তো ওই জন্য বুক করে গেলাম। এবার পরে আবার আসতে হবে, কারণ বিয়ের পর 3 মাস পর ভিডিও দেবে, তো তখন এসে ওনাকে রিমাইন্ডার দিতে হবে, সিলেকশন করার আছে, অনেক সিলেকশনের ব্যাপার আছে। অ্যাকচুয়ালি মেথডটা কীরকম, লাইক এখন আমরা একটা অ্যাডভান্স করলাম, তারপরে বিয়ের দিন একটা অ্যাডভান্স করার আছে, তারপরে ফুল পেমেন্ট, তারপর ফুল পেমেন্টের পরে ওরা টোটাল 1000টা বা যতই হোক 1200-1300 যতই ছবি হোক, সেই ছবি র্যান্ডাম ক্লিকটা নেবে, তার মধ্যে থেকে আমাদের 200-250 ছবি ওকে সিলেক্ট করে দিতে হবে, যেটা ওরা অ্যালবাম করে দেবে। আর একটা ভিডিও থাকবে, যেটা একটা পুরো বিয়ের ভিডিও, সেটাও আমরা ক্লিপিংসগুলো ওকে বলে দেবো, এডিট অ্যান্ড কী কী সং নেবো। টিজার থাকবে, রিলস থাকবে, তো ওরা ভেরি এক্সাইটেড, আমরাও শেয়ার করার জন্য এক্সাইটেড যে ইউটিউবে আমরা শেয়ার করবো কেমন হবে, মানে এটা পুরোপুরি নিয়ে একটা এক্সাইটেড। বাট আজকের থেকে অফিসিয়ালি বিয়ের মানে যে আসল যে কেনাকাটা কাজ সব কিছু গোছগাছ আজকের থেকে অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেল। তো এই হচ্ছে স্টুডিওটা, মিরর স্টুডিও, এটা একদমই রিমির বাড়ির সামনে। তো তোর বাড়ির সামনে এত স্টুডিও ছিল, আর এদিকে অনেক জায়গা দিয়ে চলে এই ঠাকুরটা, যেদিনকে এসেছিলাম তখন উদ্বোধন হয়নি, আর আজকে ভাসানো হচ্ছে, আজকে দেখতে এসেছি। আবার মা আসার অপেক্ষায় আমরা সবাই রয়েছি, এটাই তো জীবন না, একটা কোনো কিছুর এন্ড হলে আবার নতুন কিছু শুরু হয়। আমরা এখন ডায়মন্ড প্লাজাতে এলাম, আর ম্যাডাম পাগল হয়ে গেছে, খালি বলছে কি খাবো কি খাবো খাবো, আর পেটে মনে হচ্ছে কত কি ঢুকে গেছে, মানে দুপুরে অলরেডি ওয়ার্ম ওয়ার্ম খেয়ে নিয়েছি, এখন আবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, পিৎজা খাওয়া। এই হচ্ছে সমস্যা, দেখো এরকম পাগল টাগলদের সাথে থাকা, এটাই বাট কিছু করার নেই, খেতেই চাই আর তো কিছু চাইছে না, চল খাওয়ার চেষ্টা। কী খাবি বল, পিৎজা? বাট ওই লাইনে আমি যাবো, যাই হোক একটু প্যান্ডেলুন্সে যাবো, একটা কিছু দেখার আছে, সেই জিনিসটা দেখবো, তো সেটা দেখে তারপর দেখবো ওপরে যদি পিজা পাই। সমস্যা হচ্ছে এখন কে কোন দিকে যাবে শপিং করা, ঠিক আছে, ও শাড়ি কিনতে যাবে, আমি পাঞ্জাবি কিনতে যাবো, এবার ও বলছে শাড়ি কেনার সময় আমাকে যেতে হবে, পাঞ্জাবি কেনার সময় বরং ওকে বলছি আমি, তো আমাদের দুজনকে সব দিকেই থাকবে। হ্যাঁ, যেখানেই বসি কিভাবে কি করবো, এটা ওইটা করতে হবে, এটা ওইটা করতে হবে, তো সেই নিয়েই মাথা সবকিছু চলছে। আমার শাড়িটা থেকে স্টার্ট করবে, সারাদিন লাগাবি ভাই, তুই আর আমি ক্যাম্পাসেই, তার মধ্যে তোর মা আর আমার মা অ্যাড অন হবে, তো সারাদিন লাগাবি। ম্যাডাম বললো পিজা খাবে, আর কি করে না বলতে পারি ওকে, তো এই ডমিনোস পিজার সামনে রয়েছে এখন ডায়মন্ড প্লাজাতে, তো এখানে একটা ভেজ পিজা অর্ডার দিয়ে দিয়েছি, মুখে শুকিয়ে গেল দেখেই, মুখটা মানে শুনে মুখে শুকিয়ে গেল, এই যে চিকেন পিজা, চিকেন সসেজ পিজা দিয়ে দেবে। রেডি, ইওর অর্ডার ইজ হিয়ার। আমি কি শুনতে পারলাম না, সেটাই বলছি, শুনতে পারলাম না কি, আচ্ছা অনেকদিন বাদে না পিৎজা কিনেও পেয়ে গেছে।
Thank you.